বারাণসীর ধাঁচে বাংলাতেও গঙ্গা আরতি শুরু হয়ে গিয়েছে। কলকাতায় গঙ্গা আরতির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাজে কদমতলা ঘাটে বৃহস্পতিবার থেকে গঙ্গা আরতি শুরু হতে চলেছে। বুধবার সরেজমিনে বাজে কদমতলা ঘাট পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম, ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমারও। প্রস্তুতি সেরে ফেলতে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। ঢেলে সাজানো হচ্ছে গঙ্গার এই ঘাট, সাজো সাজো রব। বৃহস্পতিবার গঙ্গা আরতির সূচনায় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। গঙ্গা আরতি শুরু করার পাশাপাশি দেবী গঙ্গার একটি মূর্তিও উন্মোচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গঙ্গা আরতি কলকাতার নতুন আকর্ষণ হবে বলেই আশা করা হচ্ছে প্রশাসনিক মহলেও। এখানে আমরা সম্পূর্ণ অন্যরকম ভাবে করছি, একটা নতুন অ্যাট্রাকশন কলকাতার হতে চলেছে, যেখানে যারা ধার্মিক মানুষ তাদের পক্ষেও এটা একটা স্থান হয়ে যাবে, আর ট্যুরিজমের পক্ষ দিয়েও একটা বড় দেখার জায়গা কলকাতা এটা হবে। শুধু আমাদের এটা বন্ধ থাকবে যখন আমাদের ইমার্শন হবে, সেই সময় এগুলো সরিয়ে নেওয়া হবে যখন ইমার্শন হবে। তাছাড়া এগুলো আমাদের রোজ সন্ধ্যেবেলা কলকাতায় হবে, এবং এখান দিয়ে ট্যুরিজমের যে ফেরিগুলো আছে সেগুলো ওইদিকে থাকবে, যারা ওখান থেকে দাঁড়িয়ে দেখতে মানে ফেরিতে বসে তারা দেখবে গঙ্গা আরতি। কতগুলো ফেরি আপাতত? 11টা দিয়ে, 11টা ফেরি। হাওড়ার দিক দিয়েও ইয়ে দেখছেন লাইট অ্যান্ড সাউন্ড, ওই দিকটাও আমরা লাইট অ্যান্ড সাউন্ড করি, এখান দিয়ে বসে হাওড়ার দিকটা ওটা এখন শুরু হচ্ছে, এটা তৈরি হচ্ছে, ওই দিকটাও আমরা পুরোটা লাইট অ্যান্ড সাউন্ড লেজার বিম দেওয়া হচ্ছে ওই দিকটা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর হন প্রশাসনিক কর্তারা। কোন ঘাটে গঙ্গা আরতি হবে তা নিয়ে আধিকারিকরা রীতিমতো সমীক্ষা চালান। সব দিক খতিয়ে দেখে বাজে কদমতলা ঘাটকে নির্বাচন করা হয়। দ্য ওয়াল ব্যুরো।